আমি প্রথমে শিলিগুড়ি আপামর শিলিগুড়ি বাসীকে আমি শুভ দীপাবলি ও শ্যামা পূজার আগাম শুভেচ্ছা জানাই। আজকে আমাকে একটা এমন একটা বিষয়ের উপর বলতে বলা হয়েছে যেটা কিছুটা ধর্মবিরোধী, কিছুটা আমাকে ঈশ্বর বিরোধী ভাবার একটা জায়গা থেকে যায়, কিন্তু বাস্তবে এটা আদৌ না। প্রথমত শব্দবাজি, আমাদের দীপাবলি উৎসব আলোর উৎসব ছিল, সেটা কি করে আস্তে আস্তে আলোকে সঙ্গে শব্দের উৎসব হয়ে দাঁড়ালো, এটা তো আমি ধীরে 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 আরো মানে শব্দের যে উৎপাত বা শব্দের যে লাগাম ছাড়া যে উন্মাদনা সেটা আরো বেশি করে প্রকট হচ্ছে। এতে আমাদের বয়স্কদের লোক, বাচ্চাদের এবং কিছু শান্তিপ্রিয় লোক বা কিছু যারা তরুণ নয়, যুবক নয়, অথচ একটা সংসারে আবদ্ধ, তারা বিশেষ করে খুবই আমাদের এতে তাদের একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর আমরা বিশেষ করে বলতে চাই যারা আমরা পশুদের নিয়ে, প্রাণীদের নিয়ে, পশু বলবো না, প্রাণীদের নিয়ে যারা আমরা কাজকর্ম করেছিলাম বা এখন হালকা বা কিছু মাত্রায় করে থাকি, তারা এই দীপাবলিতে বিশেষ করে দিকে এমনিতে ওরা অত্যাচারিত হয়, কুকুর, রাস্তার কুকুর এবং পশু পাখি তো বটেই, তাদের বিভিন্নভাবে নিধন করা হয়, কুকুরকে টিজিং করা হয়, কুকুরকে খোঁচা দেওয়া হয়, কুকুরকে উৎপাত করা হয়, কুকুরকে এটা এটা একটা মানে বিজাতীয় উল্লাসের শিকার ওরা। তা দীপাবলিতে শব্দবাজির এখন লাগাম ছাড়া এই শব্দবাজির উৎপাতের ফলে কুকুররা যারা নিজেদের জায়গা ছেড়ে বাধ্য হয় অন্যত্র যেতে বা কোনো ফাঁকা জায়গায় যেতে বা কোনো যেখানে বাজির উৎপাত নেই সেখানে যেতে, ওরা আশ্রয়হীন হয়ে ওরা বিভিন্ন পাড়ায় বা বেপাড়ায় গিয়ে অন্য কুকুরের মুখোমুখি হয়ে যায়। মুখোমুখি হওয়াতে তারা ওদের নিজেদের ছেলেকে আশ্রয় বা পুনরায় ফিরে আসতে পারে না, এবং এমনও দেখা গেছে দু চার দিন পরে ওরা ফিরলে পরে তাদের মাথায় বা তাদের গায়ে সর্বত্র কুকুরের কামড়ের একটা দৃশ্যমান একটা আঘাত আমরা দেখতে পাই। এতে করে কি হয়, কুকুরগুলো নিজেদের পরিচিত জায়গা থেকে ওদের ওরা জায়গা ছাড়া হয়ে যায় এবং বেপাড়ায় গিয়ে অন্যান্য কুকুরের মুখে পড়ে এবং সেখানে গিয়ে শিকার হয়, সেখানে শিকার হয়ে ওরা এখানে ফিরতে পারে না, কারণ ওরা এত দূরে চলে যায় বা ওদের ভয়ে এত আতঙ্কে এত দূরে ওরা চলে যায় যে ফিরতে হলে বিভিন্ন পাড়ার কুকুরের মাঝখানে যাওয়ার সময় বা ফেরবার সময়ও ওদের মুখোমুখি পড়তে হয়। এতে ওদের জায়গা ফিরতে ওদের দিন কতক লেগে যায়, তাতে কি হয়, তাতেই তো ওদের খাওয়া দাওয়ার জোগাড় হয় না, কারণ এখানে যারা পরিচিত লোকজন আছে, সবাই তো নয়, কিছু কিছু লোকদের খাবার দিয়ে থাকে, সেই খাবার ওরা পায় না, ওই জন্য ওদের খুব নিদারুণ একটা খিদেতে ভোগে ওরা, সেটা একটা খুব পীড়াদায়ক বটে, এটা মানসিক একটা আমাদের জাত যন্ত্রণাও বটে। এছাড়া আমাদের পশু পাখিদের ক্ষেত্রে, পাখিদের সাথে যে শান্তপ্রিয় ওরা মানুষের সংস্পর্শের থেকে বাইরে থেকে আর গাছে বা একটা বেশি উঁচু গাছে বা একটু ফাঁকা জায়গায় ওরা থাকে, কিন্তু শব্দবাজির তাড়নায় তারা এমন করে তড়াগ্রস্ত হয়ে পড়ে যে তাদের ওই রাত্রিবেলায় করে, যেহেতু রাতে এটা প্রত্যেকেই জানে যে রাতে যারা ওরা খুবই কম দেখে, ওরা এই চোখ ধাঁধার আলোতে এবং মনে হয় অন্যত্র একটা জায়গায় ঘিরেছে, ওরা সেই নিজেদের আশ্রয় বা যে গাছে ওরা অভ্যস্ত থাকতে সেই গাছ ছেড়ে ওদের অন্যত্র ওরা চলে যায়। সেখানে ওদের বিভিন্ন নৈশ যেগুলো বিহারী পাখি আছে বা যারা প্যাঁচা জাতীয় ওদের শিকার হয়, এবং শুধু তাই না, ওরা অন্যত্র গিয়ে যেখানে ওরা হয়তো আমাদের আজকে আমরা দেখেছি কাক, এবং কাকের একটা দোষ ছিল, কাক অন্যান্য ছোট ছোট পাখি বড় পাখিদের চিলদেরও, চিল শকুনকে ওরা তাড়া করে ফেলে বা ঠোকরায় বা এরা ওদের উৎপাত করে, এবং ছোট ছোট পাখিকে ওরা একা পেলে তো ওদেরকে ওরা আক্রমণ করে এবং ওদের খাদ্যে পরিণত করে। সেইভাবে আমরা যদি এরকম করে যে পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো, চড়ুই পাখি যারা খুবই দেখা যায় না, মানুষ ওরা তো একটু যে নিরিবিলিতে, আগে তো আমরা দেখেছি আমাদের বাড়ির পুরোনো পুরোনো বাড়িতে বা আমাদের কাঠের বাড়িতে চড়ুই পাখি পায়রা ফায়রা বিনা ইসেতেই আমরা ওরা চলে আসতো, মানে থাকতো দিনের পর দিন থাকতো, তো সেটা এখন সেই অভ্যাসটা আমরা এখন শালিক
চড়ুই দেখতে গেলে বহু জায়গায় দেখতে পায় না, বা যারা দেখতে পায় তাদের ওখানেও যদি এরকম বাজি ফাজি ফোটা হয় বা ফোটানো হয় তাহলে কি হয়, তাহলে ওরা সে নিজের আশ্রয় ছেড়ে বা গাছ ছেড়ে বা নিজের এই জায়গা ছেড়ে বা পুরনো বাড়ি ছেড়ে একটা উঁচু চালে বা একটা কোটরে বা কোনো জায়গায় একটা বাড়ির ঘুলঘুলিতে বা সানসেটে বা এরকম ছাউনিতে এরপরে থাকে যারা, সেই সমস্ত পাখিরা বিশেষ করে পায়রারা তারা ওদের অন্য জায়গা ছাড়তে বাধ্য হয়, তাদের বাধ্য করা হয়। এইভাবে আমরা যদি দিনের পর দিন বা বিশেষ করে দেওয়ালিতে যদি এখন লাগাম ছাড়া শব্দবাজি যদি আমাদের প্রশাসনের তরফ থেকে যদি এড়িয়ে গিয়ে যদি লাগাম এইভাবে ফাটিয়ে চলে তাহলে তো আমাদের খুবই পশু পাখিদের পক্ষে, যারা একটু পশু পাখি নিয়ে একটু একটু মানে জীব যারা জীবের প্রতি একটু দয়ালু ঠিক না, জীবের সেবার একটা ব্রত নিয়ে যারা থাকে বা কাজ করে সেবা নিয়ে বা তাদের সাথে সাহচর্য বা তাদের সাথে সান্নিধ্য বা দিনের পর দিন তাদের সাথে যাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ আছে সে খাবার দেওয়ার মাধ্যমেই হোক বা যেভাবে হোক তাদের পক্ষে আমাদের পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল হয়। যদিও প্রশাসন থেকে এখনো অনেক শব্দবাজির এই উৎপাত অনেকটা লাগাম দিয়েছে, তো আমার মনে হয় যে এটা মানুষের ক্ষেত্রে যাওয়া হয় তারা একটু অভিযোগ করতে পারে করে বা নিজেরা গিয়ে সরাসরি প্রতিবাদ করতে পারে করে তাদের শব্দবাজি বন্ধ করতে পারে, কিন্তু পশু পাখি বা এরকম পশু বলবো না প্রাণী বা পক্ষীদের ক্ষেত্রে এটা একদমই সম্ভব না। এদের পক্ষে যদি আমরা যদি এখন আমরা শব্দবাজির বিরুদ্ধে না বলি বা শব্দ বিরুদ্ধের একটা ডেসিবেল একটা মাত্রা আছে সেই মাত্রার বিরুদ্ধে যদি দূষণ শব্দ দূষণের বাইরে যদি ওরা ইসে করে এভাবে যদি বাজি ফোটায় তাহলে তো আমরা এই পশু পাখিরা ওরা নিজেদের করে যে বাস্তুতন্ত্রের কাছে বড় আঘাত, এটা এই আঘাতটা আমরা আমরা কি কি ক্ষতি হচ্ছে এটা আপনি আমরা এখন বুঝতে পারছি না, বুঝেছি কিন্তু বুঝবো না বুঝি না। এই যে ট্র্যাডিশন এটা তো এখন ট্র্যাডিশন বলবো না, এই যে একটা মানে বদ অভ্যাস বা একটা এই একটা উল্লাস এই একটা বিজাতির উল্লাস এটা তো আমাদের সনাতন ধর্ম বা আমাদের ভারতবর্ষের সম্পর্কে মানে না, আমরা তো বিবেকানন্দের আদর্শ অনেকেই মানি, বিবেকানন্দের ছবি প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় কিন্তু বিবেকানন্দের সেই জীবিকেন্দ্র যেমন করে গিয়েছে সেই জ্ঞান সেটা তো আমাদের অক্ষর কেন তার কাছাকাছিও আমরা বহু লোককে আমরা মানি না। এই ধরনের জাতীয় ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের মানে আমাকে একটু সুযোগ পেয়েছি, আমার বলা হয়তো এখানে অনেক কিছু ফাঁক রয়ে গেছে কিন্তু আমার মনের ভাবটা ব্যক্ত করলাম এভাবেই যে আমরা একটু যদি সদয় হয় আমরা দেওয়ালির দিনে যদি আমাদের আতশবাজি বা আলো আলো যে সমস্ত বিকিরণ করে যে সমস্ত ইসে মানে নাইট্রেট বিন যেমন ক্রিম গ্রিন ক্যাকার ওতে নাইট্রেট কম থাকে এবং ওতে ধোঁয়া কম হয়, সে ধোঁয়াতে আমাদের মানুষেরও চোখ জ্বালা করে পশু পাখিরও কিন্তু ওদের চোখ যেহেতু আছে চক্ষু বিশিষ্ট সবই তো জীব চক্ষু বিশিষ্ট প্রত্যেকেই চোখ জ্বালা করে এবং আমরা তো চোখ ইসে হলে আমরা তার প্রতিকার করতে পারি তার প্রতিরোধ করতে পারি বিভিন্ন, কিন্তু ওরা তো পারে না, তো ওদের পক্ষে তো এটা আমরা আমাদের আড়ালেই থেকে যায় ওরা চিরকাল। সুতরাং আমি প্রত্যেক কাছে করজোড়ে একটু বিনতি করব যে আপনার অন্তর্গত শব্দবাজি পরিহার করুন বা বিশেষ করে যেগুলো আকাশের দিকে ধাবিত হয়ে থাকে মানে উপরে গিয়ে ফোটে সেসবগুলো এবং যেগুলো আপনার এই বিশেষ করে আলো রঙিন মশালগুলো এগুলো একটু পরিহার করুন, ধোঁয়া জাতীয় বাজি ফোটার একটু বিরত থাকুন। আমি আমাদেরকে এইভাবে আপনারা আমরা বাস্তুতন্ত্রের স্বার্থে এবং আমাদের জীবের স্বার্থে আমরা যদি এইভাবে আমরা যদি নিজেদের সংযমী করতে পারি তাহলে আমরা বাস্তুতন্ত্র খুব সফলভাবে আমরা উন্নতি করতে পারি।